হাইকোর্টে বিচারপতির সামনে জোর করে ক্ষমা চাইলেন রাজ্য সরকারের আইনজীবী ভাঙড়ে পঞ্চায়েত বোর্ড গঠনে জয়ী প্রার্থীকে না ডেকে পরাজিত প্রার্থীকে ডাকার সিদ্ধান্ত খুবই ভুল হয়েছে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে রাজ্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম ভাঙড়ের ওই পঞ্চায়েতে বোর্ড গঠনের বৈঠকে বিজয়ী আইএসএফ প্রার্থীকে ডাকার নির্দেশ দিয়েছেন আইএসএফ অভিযোগ করেছিল শাসক তৃণমূলের প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়া সত্ত্বেও তাকে বোর্ড গঠনের জন্য ডেকেছেন ভাঙর দুই নম্বর ব্লকের বিডিও অথচ ডাক পাননি তাদের জয়ী প্রার্থী কলকাতা হাইকোর্টে ওই বিডিওর বিরুদ্ধে তদন্ত করার আর্জি জানান জয়ী আইএসএফ প্রার্থী বসির সর্দার পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দুই নম্বর ব্লকের ভোগালী এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আইএসএফের প্রার্থী ছিলেন বশিরুদ্দিন তিনি পাঁচশো পঁচানব্বইটি ভোটে ভোট পেয়েছিলেন ওই আসনে তৃণমূল প্রার্থী আখের আলী মোল্লা পেয়েছিলেন তিনশো সাতাশিটি ভোট আইএসএফ প্রার্থী বসিরুদ্দিনকে জয়ী হিসেবে ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন জয়ী প্রার্থী হিসেবে তাকে শংসাপত্রও দেওয়া হয় আগামী বুধবার দুপুর বারোটায় ওই সদস্যদের শপথ গ্রহণ এবং ভোট গঠনের প্রক্রিয়া শুরু হবে সেই মতো পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য ভাঙড় দুই নম্বর ব্লকের বিডিও গ্রাম পঞ্চায়েতের আঠেরো জন সদস্যকে ডাকেন আইএসএফের অভিযোগ সেই আঠেরো জনের মধ্যে জয়ী প্রার্থী বশিরুদ্দিনের পরিবর্তে নাম রয়েছে পরাজিত তৃণমূল প্রার্থী আখের আলীর মামলাকারী বশিরুদ্দিনের আইনজীবী ফিরদৌস সামিম আদালতে প্রশ্ন তুলেছিলেন বশিরুদ্দিনকে জয়ী ঘোষণা করে শংসাপত্র দেওয়ার পরেও ওই আসনে পরাজিত তৃণমূল প্রার্থীকে কিভাবে ভোট গঠনের জন্য ডাকতে পারেন বিডিও পুরো বিষয়টিতে বিডিওর ভূমিকাও তদন্ত করে দেখার আর্জি জানানো হয় সোমবার সেই মামলায় দায়ের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম